আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো। অনেকে আমাকে প্রশ্ন করেন এবং কমেন্ট করেন যে ভাই কোন মাদারবোর্ডে কী প্রসেসর সাপোর্ট করে, এবং অনেকে প্রশ্ন করেন ভাই আমি এই মাদারবোর্ডটি কিনবো তার জন্য কী প্রসেসর নিতে হবে। তাদের জন্য আজকের এই ভিডিওটি, চলুন আজকে দেখাই আপনাদেরকে কী মাদারবোর্ডে কী প্রসেসর সাপোর্ট করে। বন্ধুরা, যারা প্রথমত মাদারবোর্ডটি শুরু হয়েছিল 945 থেকে, এখন আমরা সবাই মানে সবাই 31 মাদারবোর্ডটা সবাই অ্যাভেলেবেল চিনতে পারি, তাই আমি 31 থেকে শুরু করতেছি। বন্ধুরা, 31 যে মাদারবোর্ডটা, 31 মাদারবোর্ডটার মধ্যে আপনার ডুয়েল কোর কোটোরো এবং পেন্টিয়াম। বন্ধুরা, 31 মাদারবোর্ডে ডুয়েল কোর কোটোরো পেন্টিয়াম তিন ধরনের প্রসেসর সাপোর্ট করে, এবং 31 মাদারবোর্ডে আপনার ডিডিআর 2 র্যাম সাপোর্ট করে, এবং অনেক 31 মাদারবোর্ডে আছে আপনার ডিডিআর 3 র্যাম সাপোর্ট করে। এখন আপনাদের দেখাবো 41 মাদারবোর্ড। হ্যাঁ, 41 মাদারবোর্ডে আপনার ডুয়েল কোর এগুলো সাপোর্ট করবে না। 41 মাদারবোর্ডে শুধু কোটুডু সাপোর্ট করবে। বন্ধুরা, 41 মাদারবোর্ডে কোটুডু সাপোর্ট করবে। এখন আমি আপনাদেরকে দেখাবো, যারা চাচ্ছেন যে জেনারেশনের মধ্যে নিতেন, এবং জেনারেশনের মধ্যে আমরা যখন আমরা জেনারেশনের মধ্যে ঢুকি তখন আসে আমাদের ফার্স্ট জেনারেশন। ফার্স্ট জেনারেশনের মাদারবোর্ড আমাদের কাছে রয়েছে 55। বন্ধুরা, 55 মাদারবোর্ড হচ্ছে আমাদের ফার্স্ট জেনারেশনের মাদারবোর্ড। আপনারা জানেন 55-এর মধ্যে আপনার সাপোর্ট করে i3, i5, i7 ফার্স্ট জেনারেশন। বন্ধুরা, 55 মাদারবোর্ডে i3, i5, i7 ফার্স্ট জেনারেশনের প্রসেসর সাপোর্ট করে। এখন আমি আপনাদের দেখাবো, যারা সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন খুঁজতেছেন, 61 মাদারবোর্ড। বন্ধুরা, 61 মাদারবোর্ডে আমাদের i3, i5 এবং i7 সেকেন্ড এবং থার্ড জেন প্রসেসর সাপোর্ট করে। বন্ধুরা, 61 মাদারবোর্ডে i3, i5, i7 সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন যে কোনো একটি প্রসেসর লাগাইলে আপনার চলবে, যা মানে দোনো জেনারেশনের প্রসেসরই সাপোর্ট করে 61 মাদারবোর্ডে। এবং 61-এর কয়েকটি মডেল আছে, আপনাদের দেখা যাচ্ছে 61, 67, 77, এবার 75, এবার আপনার 65, আপনার কিছু মডেল আছে আপনার 61 থেকে, মানে 61 থেকে আপনার 81-এর 61 থেকে 81-এর আগ পর্যন্ত যত মডেল রয়েছে সব হচ্ছে 6 এবং সব হচ্ছে থার্ড এবং সেকেন্ড জেন। সেকেন্ড জেন এবং থার্ড জেন হচ্ছে আপনার 61 থেকে 81-এর মধ্যে যে মডেলগুলো থাকবে মাদারবোর্ডে সেগুলো হচ্ছে সেকেন্ড এবং থার্ড জেন। তারপর আমরা চলে যাচ্ছি 81-এ। 81-এর মধ্যে আপনার i3, i5, i7, 4 জেন এবং 5 জেন সাপোর্ট করে, মানে 4 জেন এবং 5 জেন প্রসেসর সাপোর্ট করবে 81। 81-এর মধ্যে আপনার 4 জেনারেশন এবং 5 জেনারেশন যে প্রসেসরগুলো আছে i3, i5, i7 সবগুলো সাপোর্ট করবে। আপনার 81-এর মধ্যে কিছু মডেল আছে আপনার দেখাচ্ছি, 81-এর মধ্যে আপনার 81, 85 এবং 87 এবং আরও অন্যান্য অনেক মডেল আছে, যারা আপনার 110-এর আগ পর্যন্ত যত মডেল রয়েছে সব হচ্ছে আপনার 5 জেনারেশন। এখন আমরা চলে যাচ্ছি 6 জেনারেশন। আমাদের কাছে 110-এর মাদারবোর্ড থাকলে আপনার i3,
i5 এবং i7 6 এবং 7 জেনারেশন এর প্রসেসর ইউজ করতে পারবেন বন্ধুরা যদি 110 এর মাদারবোর্ড হয় তাহলে i3 i5 i7 6 এবং 7 জেনারেশনের মাদারবোর্ড ইউজ করতে পারবেন এখন আপনারা আবার 110 এর মধ্যে আপনার আরো মডেল রয়েছে যেমন 110 250 আরো অন্যান্য অনেক মডেল রয়েছে এর মধ্যে যে কোনো একটি মডেল হলে আপনার 6 এবং 7 জেনারেশনে প্রসেসর সাপোর্ট করবে বন্ধুরা আপনাদের কারেক্টের কথা বলতেছে যে আপনার 61 41 55 110 এগুলো আপনার যে কোনো ব্র্যান্ডের মাদারবোর্ড হলেই চলবে এখন যারা আছে আপনাদেরকে 8 এবং 9 জেনারেশন যারা চাচ্ছেন যে 310 এর মাদারবোর্ড নিতে যেমন i3 i5 i7 8 এবং 9 আপনার দুই জন সাপোর্ট করবে আপনার 310 এর মাদারবোর্ডে আপনার i3 i5 i7 6 এবং সরি 8 এবং 9 জন প্রসেসর সাপোর্ট করবে আপনার এখানে আপনার 310 থেকে আরো অন্যান্য মানে আপনার 410 পর্যন্ত 410 এর আগে যে মডেলগুলো রয়েছে 310 থেকে সবগুলো হচ্ছে আপনার 8 এবং 9 জেনারেশন তোরা 410 হচ্ছে আপনার i3 i5 i7 10 জেনারেশন বন্ধুরা যেহেতু আমাদের এখন 11 জেনারেশন চলতেছে সো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত রেখে দিচ্ছি আগামী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন বন্ধুরা আমার এই টিউটোরিয়ালটি আপনাদের কেমন লাগলো এবং আপনারা কতটুকু উপকৃত হলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা কি চান যে আপনার কোন মাদারবোর্ডে কোন র্যাম সাপোর্ট করে সেটা জানার জন্য তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন তাহলে আমি আপনাদেরকে পুরো ভিডিওটি দেওয়ার চেষ্টা করব আর আজকে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সো ধন্যবাদ সবাইকে